পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতির সপ্তম দিন পালন করছে বাংলাদেশ কালেক্টরেট সরকারি সমিতি সিলেট শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতির সপ্তম দিন আজ। এ সময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দ জানান, বছরের পর বছর ধরে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর দাবির প্রতি সহানুভূতিশীল থাকলেও কিছু সুবিধাভোগী উচ্চপদস্থ কর্মকর্তার কারণে তা আজও বাস্তবায়ন হচ্ছে না। এই সময়ে দাবি পূরণ না হলে ঢাকা থেকে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে বলেও জানান নেতারা।